Hey guys, welcome to Football Dunia Hardware Tothon video te shobai ke shagoto. To ei video te besh kichu transfer update tomader shonge share korbo. Prothomei Chennai FC kintu abaro ekta boro soro chomok dilo. To ebare transfer market er prothom thekei kintu Chennai FC bhalo rokom bhabe active chilo. Eker pore kintu tara chomok itimonte diyeche ki Indian player ki bideshi. To sei তালিকায় নবতম সংযোজন বলা যায় জার্মানির 26 বছর বয়সী ফুটবলার জুলিয়াস ডুকের। এই জুলিয়াস ডুকেরকে কিন্তু তারা সই করিয়েছে, এটা কিন্তু একদম কনফার্ম আপডেট। চেন্নাই এফসির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে একটু আগেই কিন্তু এই আপডেটটা অ্যানাউন্স করা হয়েছে। তো এই জুলিয়াস ডুকের শেষ খেলেছিলেন জার্মানির থার্ড ডিভিশনের ক্লাব হাবলস এফসির হয়ে, সেখান থেকে কিন্তু তিনি চেন্নাই এফসিতে সই করলেন। তো এই জুলিয়াস ডুকের প্রোফাইলটা কিন্তু বেশ আকর্ষণীয়। জার্মানির বিভিন্ন ডিভিশনের ক্লাবে তিনি কিন্তু চুটিয়ে খেলেছেন, তার বয়সটাও কিন্তু খুব বেশি নয়, মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়াও কিন্তু তার বেশ কিছু গোল আছে ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও জার্মানির বিভিন্ন ক্লাবের হয়ে। তো অবশ্যই এই জুলিয়াস ডুকের দিকে আমাদের তো প্রত্যেকের নজর থাকবে, আশা করব তিনি আইএসএল এ সফল হবেন। তো এবার আমি চলে এসেছি ইস্ট বেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেটে। তবে তার আগে তোমাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা অনেকেই আমার কাছে এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছো যে দাদা তুমি এখনও কেন কনফার্ম সাইনিংয়ের আপডেট দাওনি লাল হলুদ ব্রিগেডের জন্য, আর সেরকমভাবে কোনো প্লেয়ার্সদের ব্যাপারেও তুমি কথা বলছো না। আমি জানি এখন বিভিন্ন প্লেয়ারদের নাম ট্রান্সফার মার্কেটে শোনা যাচ্ছে। তো দেখো, প্রথমেই তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, নতুন যে ইস্ট বেঙ্গল ইমামি এন্ট্রিটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ার সাইন করেনি। অ্যাডিডাই ক্যাবরেরার আপডেটটা আমি যখন তোমাদেরকে দিয়েছিলাম তখনও বলেছিলাম যে দেশরন ব্রাউনের মতো অ্যাডিডাই ক্যাবরেরার সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গলের একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা হয়ে গিয়েছে, কিন্তু সাইনিং এখনও পর্যন্ত হয়নি। তো অনেকেই সেই সময় গালাগালি দিয়েছ, আমি কিন্তু এখনও বলছি এই নতুন এন্ট্রিটিতে এখনও পর্যন্ত একজন প্লেয়ারও সাইন করেনি। তো সেইটা বলার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে, তার কারণ যেহেতু এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল ইমামি নতুন যে ফুটবল দলটা তৈরি হচ্ছে তারা এখনও পর্যন্ত আইএফএতে নিজেদের নামটাই রেজিস্টার করেনি, এরপর এআইএফএফ এবং তারপর এএফসি লাইসেন্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে নতুন দলটাই যখন এখনও পর্যন্ত রেজিস্টার করা হয়নি তো তখন সেই দলে নতুন কোনো প্লেয়ার কীভাবে সাইন করে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল ইমামি নতুন যে কোম্পানিটা তৈরি হয়েছে তাদের সঙ্গে কেউ চুক্তিবদ্ধ হতেই পারে, কিন্তু ফুটবল দলের পার্ট কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ার নয়। তার কারণটা ওই যেটা বললাম, এখনও পর্যন্ত কিন্তু আইএফএতে বলো এআইএফএফতে বলো ইস্ট বেঙ্গলের জন্য এসসি ইস্ট বেঙ্গল এই নামটাই রেজিস্টার করা রয়েছে। তো সেই নামটার কিন্তু সবার আগে পরিবর্তন করতে হবে, তার জন্য ফাইনাল এগ্রিমেন্টে তো অবশ্যই সাইন হতে হবে। তো বিভিন্ন প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা বলেছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলেছে, প্রি কন্ট্রাক্টেও তারা সই করতে পারে সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু কনফার্ম সাইনিং যেটাকে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলি, চেন্নাই এফসির আপডেটটা আমি যেরকম দিলাম সেইরকমভাবে কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত বলার সময় আসেনি। তার কারণ এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল লাইসেন্সিংয়ের জন্য অ্যাপ্লাই করেনি। তো আশা করি যারা এই প্রশ্নটা আমাকে বারবার করো তোমরা এর উত্তর পেয়ে গিয়েছো। তো এবার আমি চলে এসেছি একটা ট্রান্সফার আপডেটে। দেখো, তোমাদেরকে প্রথমেই একটা কথা বলছি, সন্দেশ জিঙ্গানের সঙ্গে কিন্তু কালকে রাতের পর থেকে ইস্ট বেঙ্গলের কথাবার্তা অনেক দূর এগিয়েছে, এবং সন্দেশ জিঙ্গান ও তার এজেন্ট ইস্ট বেঙ্গলের যে রিক্রুটিং টিম আছে তাদেরকে এইটুকু প্রতিশ্রুতি দিয়েছেন যে সন্দেশ জিঙ্গান এই অফারটা নিয়ে ভাবনাচিন্তা করছেন। ইস্ট বেঙ্গলকে অবশ্যই কনভিন্স করতে হবে সন্দেশ জিঙ্গানের অফারটা, এটিকে মোহনবাগানের থেকে তিনি বর্তমানে যা পাচ্ছেন তার থেকে ভালো, গেম টাইমের ব্যাপারটাও দেখতে হবে, আর অবশ্যই নেগোসিয়েশন পর্ব তো আরও বেশ কিছুটা সময় চলবে। তো এখনও কিন্তু এইটা বলে দেওয়ার সময় আসেনি যে সন্দেশ জিঙ্গান ইস্ট বেঙ্গলের হয়েই খেলবেন, তবে সম্ভাবনা কিন্তু একটা আছে। তো এবার আমি চলে আসছি এটিকে মোহনবাগান দল থেকে ইস্ট বেঙ্গলের আর একটা মেজর টার্গেটের ব্যাপারে, অমরিন্দর সিং। তোমরা জানো ইতিমধ্যেই মোহনবাগানের দুজন গোলকিপার বিশাল কায়েদ এবং আর শেখ স্পেনে গোলকিপারদের জন্য বিশেষ ট্রেনিং নিতে চলে গেলেও কিন্তু অমরিন্দর সিংকে এটিকে মোহনবাগান স্পেনে পাঠায়নি। তো অমরিন্দর সিং যে এটিকে মোহনবাগান ছাড়তে পারেন সেই রকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে কালকে রাতের দিকে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা অফার চলে গিয়েছে অমরিন্দর সিংয়ের কাছে। যদিও অমরিন্দর সিংয়ের কাছে মুম্বাই সিটি এফসির অফার রয়েছে, এবং অমরিন্দর সিং বা তার এজেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত এইটা কোনোভাবেই কনফার্মেশন দেওয়া হয়নি যে তিনি ইস্ট বেঙ্গলের অফারটা নিয়ে সিরিয়াস। তবে ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা অফার পাঠানো হয়েছে অমরিন্দর সিংকে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, আপাতত ট্রান্সফার আপডেট এই পর্যন্তই ছিল, তার কারণ খুব বেশি প্লেয়ারদের নাম বলে বাজার গরম করতে কোনো লাভ নেই, যখন যেরকম আপডেট পাবো সেরকমভাবেই তোমাদেরকে জানাবো।
তো এবার আমি চলেছি আর একটা ব্যাপারে, সেটা হচ্ছে তো এই চুক্তি নিয়ে তো দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছে, এবং যে কারণে এখনো পর্যন্ত চুক্তিটা আটকে ছিল, অ্যাটলিস্ট ইমামির তরফ থেকে বলা হচ্ছিল, যে আদিত্য আগরওয়াল বাবু ইটালিতে ছিলেন এবং তিনি ভারতবর্ষে না আসা পর্যন্ত চুক্তি হবে না। তো তোমাদেরকে জানিয়ে রাখছি, আদিত্য আগরওয়াল বাবু কিন্তু কালকে কলকাতাতে চলে এসেছেন এবং সেক্ষেত্রে আশা করব এবার খুব তাড়াতাড়ি এই ফাইনাল এগ্রিমেন্টে সই হয়ে যাবে। তো যাই হোক, চলো এই বিষয়গুলোর দিকে তোমাদের প্রত্যেকের নজর থাকবে, যখন যেরকম আপডেটস পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবলই নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।